এক গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূর জবানবন্দি প্রকাশ্যে আসতেই হাড়হিম সকলের। হাসপাতালের বেডে টানা কয়েক ঘন্টা লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ধরে পড়ে ওই মহিলা। অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি হুগলির মগরা থানার অন্তর্গত ষষ্ঠীতলার জয়পুরে। মৃত ওই গৃহবধূর নাম নুপুর সাহা, বয়স 35। প্রায় 11 বছর আগে মগরার সুকান্ত পল্লীর বাসিন্দা নুপুরের সাথে বিবাহ হয় মগরার জয়পুরের বাসিন্দা তাপস সাহার। তাপস পুরনো গাড়ি কেনা বেচার ব্যবসা করে। তাদের একটি 8 বছরের পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন ভাবে নুপুরের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত তার শ্বশুর বাড়ির লোকেরা। এর আগেও এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা নামতেই নিজের ঘরে থাকা অবস্থায় নুপুরের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় তার শাশুড়ি বেলা সাহা। নুপুরের ছোট্ট ছেলে বিষয়টি ফোনে তার মামার বাড়িতে জানাতেই নুপুরের বাপের বাড়ির লোকেরা সেখানে ছুটে এসে নুপুরকে বিছানায় অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায়। তখনই নুপুরের জবানবন্দি মোবাইলে ক্যামেরা বন্দি করে তার বাপের বাড়ির লোক। সেখানে নুপুর ও তার 8 বছরের ছেলে তুষান এই ঘটনার জন্য বেলাকেই দায়ী করে। তুই একদম শুয়েছিলি তো? এটা কে তোর শাশুড়ি করেছে? তুমি তোমার মাকে বাড়াচ্ছো এভাবে? তারপর তড়ি করে নুপুরকে প্রথমে মগরা গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। বুধবার কাক ভোরে চুঁচুড়া সদর হাসপাতালেই মৃত্যু হয় নুপুরের। নুপুরের বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তার শাশুড়ি বেলা ও স্বামী তাপস সাহাকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ। ঘটনার পর থেকে খোঁজ নেই নুপুরের শ্বশুর সন্তোষ সাহার। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় নুপুরের বাপের বাড়ির লোকেরা। দেখলাম ওকে এমনি শুয়ে রেখেছে আর ওর বর কোমরে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ওর বরকে আমি জিজ্ঞাসা করালো যে তুমি কোনো একে মানে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করো। এ বলছে আমি অ্যাম্বুলেন্স বলেছি, আস্তে 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 করছি। যখন আমি ওকে গালাগালি দিলাম 2-4টি, তখনও ওর নিজের বাড়িতে গাড়ি ছিল, সেই গাড়িটা তখনও বার করছে। তখন জোরজবরদস্তি ওকে নিয়ে আমরা হসপিটালে চলে গেছি, ও তখন গাড়িটা ড্রাইভ করে নিয়ে গেছে ওখানে। তখন ও পুরো মানে কি ওর কোনো কথা বথা তো কিছুই বলছে না। আমি ওকে তুলেছি, ও কোনো শব্দই করছে না। যিনি ওর যে বাঁচার কোনো ইয়ে আছে সেরকম কোনো ইয়েই ছিল না ওর মধ্যে। গায়ে বলতে ওর যখন মানে শুকনো একটা নাইটি পরা, মানে যেটা দিয়ে আগুন দিয়েছিল সেটা হয়তো নেই, সেটা খুলে ফেলেছে। যা হোক আমরা তো ওটা দেখিনি, ওপর দিয়ে একটা শুকনো নাইটি পরানো আছে। জামাই ও লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে, দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে। মানে কোনো রকম ইয়ে করে না, যখন আমরা একটু রেগে গিয়ে গালাগালি খিস্তি করলাম তখন ওর গাড়িটা বার করেছে। তার আগে কোনো ওর নিজের গাড়ি আছে, ও তো পারতো নিয়ে যেতে থাকে ওকে, কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি। না ও যেরকম মানে ইসে রয়েছে কথার, মানে ওকে মনে হচ্ছে ঘুমের ঘরে রয়েছে। ও যেরকমভাবে কথা বললো, 2-4টি কথা বলছিল, তো ঘুমের ঘরে রয়েছে ওকে। যা হতো কেউ আগুন দিয়ে দিয়েছে ও ঘুমের ঘরে ওকে, ও নিজেই বুঝতে পারেনি যে আমাকে এরকম আগুন দিয়ে দেবে। পাড়া প্রতিবেশী চাইছি এরকমই যে যার এরকম আর ঘটনা কেউ কাউকে সঙ্গে না করতে পারে কখনো। এ তো চলেই গেছে ঠিক আছে, আর এ যারা রয়েছে তাদের এমন শাস্তি দিন যেন অন্য লোক ভয়ে আর এরকম ঘটনা না করতে পারে। কে সন্ধ্যে 6:10-15 নাগাদ আমার ভাই যার বয়স 8 বছর, সে ফোন করে যে বাড়িতে
মাকে জ্বালিয়ে পুড়ে মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে? মেরে থেকে ওর শাশুড়ি আর ওর বাবা মিলে, হ্যাঁ, ঘটনাটা হচ্ছে মাসি মানে সন্ধ্যের আগে ছাদে গিয়ে ব্যায়াম করে ঘরে এসেছিল, তো ওকে মানে কিছুর সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। এবার ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার পরে চৌকিতে যেই ঘুমিয়ে পড়েছে, তো ওর গায়ে নাকি কেরোসিন ঢেলে তারপরে খবরের কাগজ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আর ঘটনাটা মানে চলাকালীন আমার মেস ও আমার ভাইকে অন্য ঘরে নিয়ে জোরে জোরে সাউন্ডে মানে টিভি দেখছিল। আর ঘটনার মানে ঘটনা ঘটিয়ে দিয়ে ওর শাশুড়িকে মানে ঘরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর শাশুড়ি মানে অন্য একটা বাড়িতে গিয়ে চা খাচ্ছে আর আড্ডায় আর কি মারছে। হ্যাঁ হ্যাঁ, আজকে সকাল 5:20 নাগাদ মারা গেছে। আমরা চাইছি অপরাধীর মানে এরকম অপরাধ জানি আর কারোর সাথে না হোক, আর এই অপরাধের শাস্তি হোক। হ্যাঁ, এরকম না যে জেল দিয়ে, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে এই শাস্তির মানে এই অপরাধের কঠোর শাস্তি হোক। হ্যাঁ, এমন জানি না হয় যে দু চার দিন জেলে রইলো, তারপরে টাকার গরমে বেরিয়ে গেল। আমার মেয়েশোর অনেক টাকার গরম, কারণ মাঝখানে শেয়ার মার্কেটেও কাজবাজ করে। হ্যাঁ, তো অনেক সোর্স আছে চেনা, অনেক টাকার গরম। আমি চাই যে আমরা মধ্যবিত্ত বা বিলো ক্লাস অফ মধ্যবিত্ত, ঠিক আছে, এদের সাপোর্টে জানি কোনো রায় আসে। নিউজ রাজবাংলা, হুগলি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।